সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি আসসালামু আলাইকুম তৈরি করে দেখাবো ডুমুরের একটি মুখরোচক রেসিপি ভত্তার রেসিপি এটা আর এই ভত্তাটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ডুমো বা জগ ডুমুর অনেকে অনেক এলাকায় অনেক নামে এটা বলে থাকে আপনার এলাকায় কি বলে প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন এটার আমি ভত্তা তৈরি করে দেখাবো এটা খেতে অসাধারণ লাগে আর জন্য অনেক উপকারী এই খাবারটা দিয়ে আপনি বেশ রুচিসম্মতভাবে সব খেয়ে নিতে পারবেন ভাত আর আমি আস্ত আস্ত করে ডোমরগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এগুলো প্রেশারে আমি একটা সিটি দিয়ে নেব সেদ্ধ হওয়ার জন্য নিয়ে নিয়েছি প্রেসারে তারপরে আমি একটু হালকা পানি দিয়ে একটা সিটি দিয়ে দেব সিটি দেওয়া হয়ে গেলে তারপরে আমি এই এই ডুমুরটা পানি ঝরাতে দিয়ে দেবো ঠিক আছে তারপরে আমি ফ্রাই প্যান নিয়ে নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিলাম আর দুইটা মরিচ দিয়ে নিয়েছি যারা যেমন ঝাল পছন্দ করেন সে অনুপাতে দেবেন কারো পরিমাণে বেশি থাকলে বেশি আর কম থাকলে কম যেহেতু আমি এখানে ঝাল কম পছন্দ করে আমার মেয়ে বাচ্চা মেয়ে এটা খাবে সেও পছন্দ করে তার ফলে আমি দুইটা মরিচ দিয়েছি আর এগুলো কালচে করে ভেজে নেবো ভেজে নেওয়ার পরে এগুলো আমি উঠায় নিচ্ছি তারপরে আমার সেই সেদ্ধ গোড়া ডুমুর পানি ঝরাতে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম সরিষার তেলের মধ্যে আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব দিয়ে আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা যেন না থাকে এমনভাবে ভেজে নেব ভেজে নিলে এটা খেতে বহুগুণ স্বাদ বেড়ে যায় আর অনেক মজার লাগে খেতে এই কেউ যদি তৈরি না খেয়ে থাকেন করে অবশ্যই খেয়ে দেখবেন অনেক মজার হয় এই ভর্তাটা এটা আমার আম্মুর হাতের রেসিপি আর আমার আম্মু আমার তাদের কাছ থেকে আমার আম্মু জেনেছে এটা আর আমি এরিফাকে চেক করে দেখলাম দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে সন্ধ্যে দিয়ে আমি দেখিয়ে দিলাম আর আমি এটা ঠান্ডা করে নিয়ে ভর্তা করার জন্য রেডি করে নেবো আর ভর্তা করার জন্য নিয়ে নিয়েছি শুকনা মরিচ নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর আমার সেই ভেজে রাখা মরিচ এগুলো আমি একত্রে সুন্দরভাবে মিক্সড করে নেব ভালোভাবে ডলে ডলে তারপরে আমি সরিষার তেল দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এগুলো আমি ভালোভাবে মিক্সড করব। সরিষার তেল আর এভাবে পেঁয়াজ মেখেও ভাত খাওয়া যায় অনেক মজা লাগে খেতে আমি এই ভালোভাবে ম্যাশ করে নিয়েছি হাতের মাধ্যমে দেখুন কত মজার হয়েছে